অপেক্ষার অবসান। অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভগনানির বিয়ের প্রথম ছবি প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন রকুলপ্রীত নিজেই। রকুলপ্রীত এবং জ্যাকি উভয়ে সেই একই রঙের পোশাক পরেছিল তাদের বিয়েতে। রকুলপ্রীতের পরনে একটি ভারী এমব্রয়ডারির কাজ করা লেহেঙ্গা, হালকা গোলাপি ও ক্রিম রঙের, এবং জ্যাকি একটি অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন, চোখে ছিল সানগ্লাস। রকুলপ্রীত নিজেকে ভরাট করা হীরের গয়না দিয়ে সাজিয়েছিলেন এবং হাতে ছিল গাঢ় মেহেন্দিতে ভরা। পরেই তাদের সেই ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের ছবি শেয়ার করে রকুলপ্রীত লিখেছেন, তুমি আমার এখন এবং চিরকালে। বিয়ের তারিখও সেখানে উল্লেখ রয়েছে। তার বন্ধুবান্ধব এবং অনুরাগীরা সেই পোস্টের মাধ্যমে শুভেচ্ছা বার্তা এবং অভিনন্দন জানিয়েছেন। রকুলপ্রীত এবং জ্যাকির বিয়ের অনুষ্ঠান সিন্ধি এবং পাঞ্জাবি উভয় ঐতিহ্যকেই সম্মান করে সম্পন্ন হয়েছে। দুই রীতিতেই বিয়ে করেছেন তারা, তাই তো তাদের চার হাত এক হয়েছে বলা হচ্ছে, কারণ জ্যাকি ছিল সিন্ধি এবং রকুল পাঞ্জাবি। সকালে প্রথম নিয়ম মেনে চূড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, তারপর সন্ধ্যায় হয় বিয়ের সমাবেশ। প্রথমে শিখ ঐতিহ্য অনুসরণ করে আনন্দ কারাজ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহের সূচনা হয় এবং তারপরে সিন্ধি আচার অনুষ্ঠানের সাথে বিয়ে সম্পন্ন হয়। রকুলপ্রীত এবং জ্যাকি বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছে, কিন্তু তারা কখনোই তাদের সম্পর্ক জনসাধারণের নজর থেকে লুকিয়ে রাখেনি। গত বছর ঘোষণা করা হয়েছিল যে তারা 2024 সালে গাঁট ছাড়া বাঁধতে প্রস্তুত। বিবাহটি গোয়াতে হয়েছিল। এই দম্পতি সাক্ষী হিসেবে সমুদ্র তীরে তাদের বিয়ের মঞ্চ স্থাপন করতে চেয়েছিলেন, সেই অনুযায়ী তারা তাদের বিশেষ দিনের জন্য গোয়াকে বেছে নেয়। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে অস্তগামী সূর্যের আভায় রকুলপ্রীত বিয়ের সাজে ঝলমল করে ওঠেন। এরপর প্রেয়সীকে সাত পাকে বাঁধেন জ্যাকি,